আছে মির্জাপুর তার পারিবারিককে নিয়ে 1100 সমাধি আছে। এখানে 1100 কবর বলি না, যেগুলো মেন মেন তাদের কবরগুলোই বুঝিয়ে দিই। হাজারদুয়ারি প্যালেস যেটা দেখতে এসেছেন, এটা তার মালিকের কবর। এনার নাম নবাব নাজিম হুমায়ুন জা। হুমায়ুন জা ছিলেন মির্জাপুরের পঞ্চম বংশধর। ইনি বানিয়েছিলেন যে হাজারদুয়ারি প্যালেসটা আপনারা দেখবেন, তার মালিকের এটা কবর। হুমায়ুন জা নাম আছে, হাজারদুয়ারি মালিক। দুই নম্বর কবর যেটা আছে, হুমায়ুন জার বাবা, এনার নাম হচ্ছে ওয়ালাজা। নবাবি করেছেন 3 বছর, 1821-24। 3 নম্বর কবর যেটা আছে, হুমায়ুন জার কাকা, ওনার নাম আলিজা, উনি 11 বছর নবাবি করেছেন, 1810-21। হাজারদুয়ারির ভিতরে যখন যাবেন এসব নবাবদের ছবিগুলো দেখতে পাবেন। হাজারদুয়ারির ওটা আলিজার কবর আছে, হুমায়ুন জার কাকা আলিজা, ওটা ওয়ালাজা। হাজারদুয়ারির সামনে যে সাদা বাড়িটা দেখবেন, ওটাকে বলা হয় ইমাম বাড়ি। মহরমের 10 দিন খোলা থাকে, বাদবাকি দিনটা বন্ধ থাকে। ইনি বানিয়েছিলেন, এনার নাম নবাব নাজিম ফেরাদুন জা। প্রথম কবরটা দেখালাম হুমায়ুন জা, এটা তার ছেলে ফেরাদুন জার কবর। মির্জাপুরের 5টা ছেলে ছিল। বড় ছেলের কবরটা বিহারে আছে, রাজ মহলে কবর। মিডিল লাইনে 4টে ছেলের কবর, মুবারকদুল্লাহ, সরফদুল্লাহ, সাইফুদ্দুল্লাহ, নাজিমুদ্দৌলা, এখানে পাবেন 4টে ছেলের কবর। একটার বিহারে আছে, রাজ মহলে কবর। এই লাইনে 4টে ছেলের কবর পাবেন। এই কবরটা হচ্ছে মির্জাপুরের কবর, সামনে সাদা কবরটা। দুই পাশে হচ্ছে দুটো কাকার কবর, নাজাপি, মাঝখানে মির্জাফর, মীর মোহাম্মদ জাফর খান, শর্ট নাম মির্জাফর, এটাই মির্জাফরের কবর। আর দুই পাশে হচ্ছে দুটো কাকার কবর। এটা হচ্ছে মির্জাফরের বাবা, এনার নাম সৈয়দ আহমদ হুসাইন নাজাফি। এরা নাজাফ দেশের লোক ছিলেন, এই কারণে এদের টাইটেলটা নাজাফি। মির্জাফর মুর্শিদাবাদে 3টে বিয়ে করেছিলেন। প্রথম বেগমের কবর সাহা খানম, দ্বিতীয় বেগমের কবর বাব্বু বেগম, আর মুন্নি বেগমের কবরটা যাবার সময় দেখাবো। মির্জাফরের 3 নম্বর যান সামনে থেকে দেখলে দেখে আসেন। এটা দ্বিতীয় বেগমের কবর, এনার নাম হচ্ছে বাব্বু বেগম। এগুলো ওনাদের বংশধরদের কবর আছে, সব মির্জাফরের বংশধর। এখানে যে ছোট দুটো কবর আছে, এগুলো পায়রার কবর। একটার নাম পান্নালাল, একটা নাম হীরালাল। 300 বছর আগে কোনো ডাকপিয়ন ছিল না, এরাই চিঠি নিয়ে আসা যাওয়া করতেন। এদিকটায় যত কবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব মির্জাফরের বংশধরদের কবর। আর যত ঘেরা কবরগুলো আছে, সেগুলো হচ্ছে বেগমদের। ঘেরা কবরগুলো হচ্ছে বেগমদের কবর, খোলা কবরগুলো পুরুষদের। সামনে দুটো ছোট কবরটায় পায়রা। এই কবরটা হচ্ছে মির্জাফরের সপ্তম বংশধর, এনার নাম নাসির আলী মির্জা। কবরটা পুরনো ছিল, পরে এসে না বংশধর আবার বাঁধি দিয়ে যান নতুন করে। নাম নাসির আলী মির্জা, 1876 সালে ইনি মারা যান। ধীরে ধীরে চলো রে ভাই, কত জলদি গেলে ফুলবো কি করে। ভেতর দিয়ে সব কবর, হ্যাঁ এগুলো বেগমদের কবর আছে। এর ভিতরে যে কবরটা আছে, এটা হচ্ছে মির্জাফরের 3 নম্বর বউ। ওখানে দুটো বেগমের কবর দেখালাম, এর ভিতরে 3 নম্বর বউ মুন্নি বেগম। আগে বাইজি ছিলেন, নাচ গান করতেন। তখনকার দিনে ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন, একটা স্কুল বানানোর জন্য আর একটা মসজিদ। ভিতরে কবরটাই মুন্নি বেগমের। যাবার সময় বলবেন আপনাদের গাড়িওয়ালাকে ওই স্কুল আর মসজিদটা দেখিয়ে দেবে। কবর কবর
1100টা তো নেই। আচ্ছা আচ্ছা।